তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করার জন্য তৃণমূল কংগ্রেস মনোনীত করেছেন, যে অর্জুন সিংকে হত্যা করে দিয়েছে। অর্জুন সিংকে এবং তার পরিবারকে যদি হত্যা করা যায়, তাহলে অজয় ঠাকুরকে তৃণমূল কংগ্রেস রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি করতে পারে। সবচেয়ে লজ্জার বিষয়, তাই অজয় ঠাকুর চেয়েছেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হলে আরও অনেক উনি টাকা লুটতে পারবেন এবং তার ভাইপোর সঙ্গে ব্যবসার
অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এখানকার সিপি যে আপনার বাংলাদেশে চাল পাঠাচ্ছেন সেই ব্যবসা ভালো চলবে। তাই তৃণমূল কংগ্রেস ওকে অফার দিয়েছেন, অর্জুন সিংকে বা অর্জুন সিংয়ের ছেলে বা সুনীলদাকে বা এখানে কাউকে হত্যা করে যদি এখানে একটা সিটে জেতা যায় তাই তিনি তৃণমূলের রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে কি জানাবেন এই বিষয়গুলো? আমরা তো বলেছি আমাদের দাবি হয়ে গেছে, আমরা অমিত শাহজির দপ্তরে ফোন করেছিলাম, আমাদের দাবি পরিষ্কার। যদি এরকম থাকে দরকার হলে অর্জুন দাকে একটা বড় দায়িত্ব দেওয়া হোক, এবং সঞ্জয় দাও এসেছেন রাজ্য থেকে, যে ওনাকে দরকার হলে স্বরাষ্ট্র দপ্তর থেকে নেওয়া হোক এবং নিয়ে ওই অজয় ঠাকুর স্যালুট মারুক, সেটা আমরা দেখতে চাই। আমি একটাই প্রশ্ন করেছি কি তুমি বম চালালে কেন, তোমার নেতৃত্বে এখানে বম চললো কেন? কোনো উত্তর নেই ওর কাছে। ও হুমকি দিচ্ছে, আমার নাম অজয় ঠাকুর, আমি বললাম আমার নাম অর্জুন সিং, তুমি অনেক কিছু করতে পারো, আমিও তোমার অনেক কিছু করতে পারো। ক্যা বলেগা? वर्दी नहीं रहेगा तो एक मिनट खड़ा नहीं हो पाएगा। वर्दी नहीं रहेगा तो एक मिनट आ जाएगा। वो सबसे बड़ा बात है, जो अजय ठाकुर है वो तृणमूल कांग्रेस का स्टेट प्रेसिडेंट होना चाहिए, होना चाहने के लिए कोशिश कर रहे हैं। यहाँ पे अर्जुन सिंह के खोदी करके खत्म करके वो यहाँ पे खड़ा होके तृणमूल कांग्रेस का स्टेट प्रेसिडेंट होने के लिए वो कोशिश कर रहे हैं। তিনজন মহিলা উন্ডেড আছে। বাংলায় মমতা ব্যানার্জি পুলিশ কি করছে এটাই এখন দেখার বিষয় আছে। যে জায়গায় পুলিশ নাক্কার জানার জায়গায়। হ্যাঁ বিনয়, ভাবুন যেভাবে একজনও তৃণমূলের কোনো নেতা নেই, সব গুন্ডারা বসে বসে সব জায়গায় বম চালাচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে। পশ্চিমবাংলা হাল এই হয়ে গেছে কি যেখানে যান আর মানুষ আর নিজের নিঃশ্বাস নিতে পারছে না। মানুষের উপরে যেভাবে হামলা, যেভাবে গুন্ডাগর্দি চলছে, এটা ইংরেজ শাসন ফেল হয়ে গেছে। ইংরেজদের সময় এরকম হয়নি, ইংরেজরাও গণতান্ত্রিক আন্দোলনকে সবসময় প্রশ্রয় দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলা পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে আর এখানে তৃণমূলে একজন নেতা আছে অজয় ঠাকুর, যে জয়েন্ট নিজেকে নাকি অশোক স্তম্ভ রেখেছে, জয়েন্ট সে আজকে এই ধরনের অত্যাচার চালাচ্ছে। আপনারা ভাবতে পারবেন না বাংলায় কি হচ্ছে। আজকে ব্যারেকপুরে মানুষ নিজের কথা বলতে পারবে না, এই জায়গা ব্যারেকপুরে মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি জানেন গণতান্ত্রিক আন্দোলন করতে অর্জুন সিং সক্ষম, তাই উনি এই এই আন্দোলনকে বন্ধ রুখে দিতে আজ র্যালি জবরদস্তি यहाँ बंगाल में बैरकपुर में सारा तृणमूल वाले बीजेपी का पार्टी अभी दखल कर रहे हैं, पुलिस खड़ा होकर लुटवा रही है, अजय ठाकुर का इंस्ट्रक्शन से हो रहा है। और अगर आप प्रतिवाद में इस गणतांत्रिक आंदोलन भी करेंगे वो भी नहीं करने दिया जाएगा। सर आप आज स्थिति आपका ऊपर अटैक होता है सर, क्या बोलेगा? हमला होने जा रहा है, क्यों? देखिए ये पुलिस पूरा प्लांटेड, पुलिस के लोग प्लांटेड, ये हमला लोगों ना चारों तरफ से गुंडा लोग को इकट्ठा करके ये सब काम कर रहे हैं ना। मिसाइल शुरू और आगे ही बमबाजी शुरू हो गया, पूरे चारों दिखे बमबाजी चलछे, चारों दिखे बम चलछे और हमारे कर्मी के आस्ते देवा होछे ना। आप पुलिस दाणिए थेके कराछे, সব থেকে বড় ব্যাপার আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এটা করাচ্ছে। Thank you.
পশ্চিম বাংলায় গণতন্ত্র নেই, আর ব্যারাকপুরে তো একদমই গণতন্ত্র নেই। এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আর পুলিশ জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে এই চারোদিকে আজকে মিছিলটাকে বানচাল করার জন্য চারোদিকে গন্ডগোল, গুন্ডাগর্দি, মারামারি। একটা বাচ্চা ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বম দিয়ে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। সারা জায়গা এখানে বাংলা কোনো গণতন্ত্র বলে নেই। পশ্চিমবাংলা পরিস্থিতিটাকে এমন জায়গায় এই অজয় ঠাকুরের মতন অফিসাররা করে দিয়েছে। পুলিশ দাঁড়িয়ে থেকে মার করাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে মারছে। এটা শুধু আমাদের গাড়ির উপরে না, মানে আমাদের যে মিছিলে আসছে যারা নেতারা আছে তাদের গাড়ির উপরে বম চালানো হচ্ছে। অরুণ ব্রহ্মকে তাড়া করতে দেখলাম আমরা। হ্যাঁ, অরুণ ব্রহ্মকে মেরেছে, আদিত্যকে মেরেছে, এরকম বহু লোক মার খেয়েছে, মেরেছে। আর সব উদ্দেশ্যটা হলো মিছিলটাকে বানচাল করতে হবে। অর্জুন সিং এর মিছিল হতে দেবে না, গণতান্ত্রিক মিছিল হতে দেবে না, বিজেপির মিছিল হতে হবে। আজকে স্টেট কমিটির 3 জন নেতা আসছে আমাদের, তাদেরকে আটকে রেখেছে। হ্যালো, বলছি আপনাদের এই লোক সংগ্রাম দেখে কি ভয় পেয়ে গেল? হ্যালো, আরে না আপনি বলেছেন কি করবেন আপনারা? হ্যালো, লোকের সব মিছিল করবে না, চলে আসুন আপনি, আমরা এখানে আছি। আপনি আপনার চ্যালেঞ্জ ছিল যে আপনি 20 থেকে 30 লোকের মিছিল করবেন। আমরা মিছিল করব, আমরা জান দিতে আসছি, আমরা জান দেব। আমাদের মেরে ফেলুক, কিন্তু আমরা মিছিল করবই। বলছি আপনার এই লোক সমাগম দেখে কি ভয় পেয়ে আতঙ্কিত? এই জন্যে তো ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ হচ্ছে, চারোদিক থেকে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ করছে, চারোদিকে বম মারছে, গুলি চালাচ্ছে। আর একদম তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে অজয় ঠাকুর দায়িত্ব নিয়ে এই কাজ করছে। আপনার বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আপনি কি বেরোতে দিচ্ছেন? আমার বাড়ির সামনে কেন, এখন আমার বাড়িতেই ব্যারিকেড করে রাখবে? কালকে তো দেখেছেন আমার বাড়িতে 200 ফোর্স নিয়ে ওখানে হাজির হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় কিভাবে গণতান্ত্রিক আন্দোলন করবেন, লড়াই করবেন, আপনি এটাই বুঝুন। ইন্টেনশন আছে কি আমার র্যালি সাকসেসফুল হয় না, এই নিয়ে পুলিশ আর আপনার যে অ্যান্টি সোশ্যাল লোক আছে সব রাস্তায় ব্লক করছে, বোমবাজি আর পিস্তল নিয়ে। দেখুন না, এই মহিলা থেকে মারতে শুরু করে দিচ্ছে। রোড আছে সব ব্লক হয়ে গেছে, ওখানে পুলিশ আর কিছু কিছু রোড থেকে, সব তো পুলিশের কর্মী লোক তো নেই সব জায়গায়, তো কিছু কিছু লোক আছে, অ্যান্টি সোশ্যাল লোক আছে, ওখানে পিস্তল বম নিয়ে ওখানে সব ব্লক করছে। কেউ কেউ তো লোককে তো আম লোককে আম পাবলিককে কী বলবে, স্টোন থ্রো করে ওর সব ফেটে দেবে, মাথা ফেটে দিয়েছেন কিছু কিছু লোককে। আর এই মহিলা আমার দিদি আছে, একে জিজ্ঞেস করুন কি হয়েছে আজকে। বাইকের সামনে বম পড়ছে, ফায়ারিং হচ্ছে, ও মেন ইন্টেনশন আমার যে র্যালি আছে, আজকে যে 20-25,000 লোক এখানে আসলে র্যালি সাকসেসফুল করবে ওই নিয়ে ও ভয় আছে, ওই ওকে একদম আনসাকসেসফুল করে ওই ওই ইন্টেনশন আছে। তো মেন আপনার সব তো জানে, ও টিএমসি চায় না কি বিজেপি এখানে স্ট্রং কিছু র্যালি আছে সাকসেসফুল হয়, ওই নিয়ে সব
প্ল্যানিং হচ্ছে সেভেন টাইম সিং পরিবারকে হ্যাকল করছে কেন কারণ দেখুন কিউকি আমি বিজেপি করে এই নিয়ে আমারে উপর আমার পরিবার উপরে এই সব হচ্ছে ম্যাডাম কি ভয় পেয়ে গেছে ভয় আছে তবেই তো এসব হচ্ছে না তো আপনার ফেয়ার র্যালি করেছেন আমি তো কিছু করেছেন আমার কর্মী কিছু করেছেন আমার পার্টি কিছু করেছেন না যেখানে আমার লোক র্যালি করছে আপনাকে কি প্রবলেম আছে কি প্রবলেম আছে আপনি আমার লোককে ওখানে সব অ্যান্টি সোশ্যাল লোক সব রোডে ব্লক করেছেন কেউকে অ্যালাউ করছে না কি ইন্টেনশন কি আছে দেখুন যতদিন চলবে আমার তো রেডি আছে আমি তো ফাইট করবেই করব মিছিলে যে বাধা দিচ্ছে বোমবাজি করছে আপনি কি বলবেন এই বিষয়ে আপনার কি মনে হয়েছিল আজকে যেভাবে আপনারা জানেন এরা জানে না মানুষ আমাদেরকে ভোট দিয়ে আমরা আজকে এখানে একটা প্রতিবাদ মিছিল ছিল অফলাইন থেকে ভাটপাড়া অবধি তো আমরা সবাই আমাদের কার্যকর্তা নিয়ে আমরা আসছিলাম পাওয়ার হাউসে মোড়ে সুরজ তিওয়ারি রাজেন তিওয়ারি সোমনাথ শ্যামের নির্দেশে ওখানে আমার গাড়ির সামনে বোমাবাজি করলো দুটো বম ফেললো আর দুটো গুলি ফায়ার করলো কারণ এটাই আছে কি তৃণমূল বুঝে গেছে ভেবে গেছে কি আমার আর সরকার এই সরকার নেই যেভাবে হোক ধমকিয়ে চমকিয়ে পুলিশকে নিয়ে যেভাবে বিজেপি কার্যকর্তাকে আটকা দাও আমরা আটকানো যাবে না আমরা এগিয়ে যাব আমরা জানি কি 2021 মানুষের জবাব দেবে মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের 2021 বিজেপিকে জয় করে একটা সরকার করছি আমরা আজকে অর্জুন সিংয়ের মিছিল কারণটা এটা পুরো নির্দেশ আছে জ্যোতিরা মল্লিক পুরো উপর থেকে নির্দেশ আছে পার্থভৌমিক সুগত অধিকারী এরা চাইছে না কি এখানে আমরা বেলাপুর কাউন্সিল শান্ত থাকুক এরা সব সময় অশান্তি চাইছে এখানে সব জায়গায় পুরো দেখবেন আপনি পুরো বেলাপুর অঞ্চলে সব জায়গায় বোমাবাজি করছে এরাই করছে আমি এখানে যখন আমরা বেরোলাম ওখান থেকে আমরা সব কার্যকর্তা নিয়ে আমরা আসছিলাম তো পাওয়ার হাউস মোড়ে দেখছি ওখানে রাজু তিওয়ারি আর রাজন তিওয়ারি আর সুরজ তিওয়ারি ওখানে সোমনাথ শ্যাম নেতৃত্বে ওখানে আমার সামনে গাড়ির সামনে আমার দুটো বম ফেললো দুটো বম ওখানে হল ব্লাস্ট হলো আর দুটো গুলি ফায়ার করলো ওখানে তৃণমূল আমার আমি জানি পুরো যেভাবে আপনারা দেখছেন যেভাবে কালকে একটা ঘটনা হলো এমপি সাহেবের বাড়িতে যেভাবে পুলিশ বাহিনী এসছে মনে হচ্ছে উনি একটা অনেক বড় আতঙ্কবাদী আছেন আমাদের এনকাউন্টার করার এরা চেষ্টাই করছে পুরো আমাদের ফ্যামিলির উপরে এরা চাপ আছে পুরো ফ্যামিলিকে এনকাউন্টার করে দেবে এরাই নিশ্চিত করে নিয়েছে কিছুদিন আগে তৃণমূল বিশাল মিছিল করলো এখানে বিজেপি মিছিল করতে গেলে কেন বাধা দিচ্ছে ওরা দেখছে যেভাবে ওরা দেখছে আপনারা দেখেছেন ওর মিছিলে কী অবস্থা আছে পুলিশ ছিল আর আই ট্রেডিং বা যত ক্রিমিনাল বেরিয়ে যাচ্ছে এখন এনডিপিএস আর গাঁজা কেস খেয়েছে সব বেরিয়ে মিছিল করলো এবার দেখছি আমাদের এখানে আজকে মিছিল ছিল জানে কি এখানে জনতা সাধারণ মানুষ এই মিছিলের মধ্যে ভাগ নেবে এই জন্য এরা দেখতে পারবে না এই জন্য আর এরা মমতা দিদিকে কী জবাব দেবে এখানে এত বড় মিছিল হচ্ছে অর্জুন সিংয়ের নেতৃত্বে এরা জবাব দিতে পারবে না এই জন্য এখানে মাঝখানে সব জায়গা পুরো এখানে পুরো অঞ্চলে সব ব্র্যাকেট দিয়ে এরা বোমাবাজি করছে পুলিশের নেতৃত্বে এরা করছে জয় শ্রীরাম।